আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। দর্শক, ফ্রেশ ইনস্ট্যান্ট ফুলক্রিম মিল্ক পাউডার নিবেদিত ইনস্ট্যান্ট ইফতার সহযোগিতায় প্রথম আলো .com এর আরও একটি নতুন এপিসোড। আর আমি মারিয়া নূর আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আরেকটা রেসিপি দেখাবো, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের পর্বের উপর থাকছে একটি কুইজ এবং কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার। আর আমার সাথে আজকে রয়েছে ভীষণ সুন্দরী স্নিগ্ধ সোহানা সাবা। ইফতার বানাতে পারি সেটার একটা চেষ্টা থাকে, কিন্তু আজকে সেরকমই একটা আইটেম আমি দেখাবো, সেটা হচ্ছে ব্রেড মালাই রোল। খুবই সহজ, বাসে বাচ্চারা কিন্তু পাউরুটি খেতে পছন্দও করে, আর সেটা যদি এরকম দুধে ডোবানো হয় তখন তাদের খেতে আরো বেশি মজা লাগে। আমি তো এমনিতে ছোটবেলা পাউরুটি এমনিতে হাতের কাছেই কিন্তু এগুলো সব থাকে না, হাতের কাছেই সব। আমি যেটা করেছি আগে থেকেই সময়টাকে বাঁচানোর জন্য ব্রেড রোল করে রেখেছি কিছু, আর একটা রেখেছি এটা আগে বেলে নিতে হয়, তারপরে সেটার ভিতরে আমি কিশমিশ দিব, এটাকে রোল করব। আমরা শুরু করে দিই। কিশমিশ দিয়ে এভাবে করে, তুমি তো মাত্র ঋষিকেশ থেকে আসলে তাই না আপু? হ্যাঁ, ঋষিকেশে তোমার এই ইয়োগার এক্সপিরিয়েন্স কেমন ছিল? তুমি কি আগেও গিয়েছো? আমি আগে করেছি সেটা বাংলাদেশে। আচ্ছা, কোয়ান্টামের সাথে আমি মেডিটেশন এবং ইয়োগা করেছি, এই প্রথম আমি ঋষিকেশে, যেখানে ঋষিদের জায়গা যেটাকে বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় তো হয় পৃথিবীতে সিটি অফ ইয়োগা। হ্যাঁ হ্যাঁ, নানান জায়গা থেকে আসে সন্ন্যাসীরা, সন্ন্যাসী হতে আসে। চমৎকার একটা ঠান্ডা, কাম অ্যান্ড কোয়াইট একটা প্লেস, তো আমার জন্য খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা ফ্রেশ ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে এবার হাফ লিটারের মতো দুধ বানিয়ে নিচ্ছি। এখানে আমরা একটু ঘিও দিয়ে দিব ফ্লেভার আনার জন্য। ছোট পর্দায় কি কাজ করা বন্ধ করে দিয়েছে একেবারে? অনেকটা, হ্যাঁ, মানে এটা ঘোষণা দিয়ে করিনি, কিন্তু আমার কাছে অনেকদিন ধরে মনে হচ্ছিল যে অনেক সবসময় তো একটু কমই কাজ করেছি, কিন্তু সবসময় মনে হচ্ছিল যে আমি আসলে একটু অন্যরকম কাজ করতে চাই, অন্যরকম কাজ করতে চাই, আরও বেশি প্যাশনটা কাজ করছিল। তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে, আর এখন তো আমাদের জন্য আরেকটা প্ল্যাটফর্ম চলে এসেছে, ওটিটি চলে এসেছে, তো সেটার জন্য আমার যে ইচ্ছাটা সেটা পোষণ করাটা সুবিধা হয়েছে। আমরা এবার এখানে সুগার দিয়ে দিব। তুমি যেহেতু বলেছো তুমি বেশি একটা সুগার পছন্দ করো না, সো তুমি আসলেই আমি তখন একটু অল্প অল্প সুগার দিই। ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো আসলে ভীষণ ভালো হচ্ছে। তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করি চলচ্চিত্র এবং ছোট পর্দায় কাজের ভিতরে তো অবশ্যই বিশাল একটা পার্থক্য রয়েছে, এই যে ছোট পর্দা থেকে চলচ্চিত্রতে তোমার যাত্রা, সেই যাত্রাটার ট্রানজিশনটা কীরকম ছিল? আমার জন্য সবচেয়ে বড় যেটা ফার্স্ট ডেতে আমার জন্য লেসন ছিল, আমি যখন আয়নাতে অভিনয় করলাম, আমার মনে আছে কবিরাপুর তার এক্সপিরিয়েন্স থেকে আমার জন্য যে শর্টটা চয়েস করেছিল, মেবি আমি যাতে নার্ভাস না হই, একটা লম্বা ক্রেনের উপরে, আগের ক্রেন দেখেছো এখনকার মতো না, তাকে বিশাল ক্রেন, সেই ক্রেনের অনেক উপরে একটা ক্যামেরা ধরে রেখেছে, 35mm, মানে অনেক বড় ক্যামেরা, ওই ক্যামেরা এখন আর পাওয়া যাবে না, তো সেই ক্যামেরা থেকে শুট করছে, আমি জাস্ট হেঁটে দৌড়ে যাচ্ছি। তো যখন আমি প্রথম শটটা দিলাম ভোর 7টার সময়, তখন আমার কাছে ওই ক্যামেরা এবং ক্রেন দেখে, এত বড় অ্যারেঞ্জমেন্ট দেখে আমার কাছে মনে হলো যে এখন থেকে আমার দায়িত্ব বেড়ে গেছে। সেই দিনের পর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যে কাজটা করব সে কাজটার দিকে মানুষজন লক্ষ্য করবে, সো আমাকে সিনসিয়ারলি অনেস্টলি কাজ করে যেতে হবে। এবার আমরা এখানে দুধটা ঢেলে দিচ্ছি, যে আমাদের ব্রেড রোলগুলো রয়েছে তার উপরে। দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটার উপর যখন আমরা একটু বাদাম ছিটিয়ে দিব তখন এটা দেখতে আরো সুন্দর। তৈরি হয়ে গেল ব্রেড মালাই রোল, চমৎকার। ইফতারের জন্য খুবই হেলদি একটা ডিশ, কারণ ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এটাতে নিউট্রি 3 রয়েছে, 28% ফ্যাট রয়েছে, তো সব কিছু মিলিয়ে
একটা খুবই পুষ্টি সম্পন্ন একটা আইটেম কিন্তু এটা ইফতারের জন্য। আমরা এবার ইফতারের জন্য অপেক্ষা করব। দর্শক, আজকে কুইজের প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে নেক্সট 24 আওয়ার্সের ভিতরে কমেন্ট বক্সে। এবং কুইজের সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন একটি স্মার্টফোন, আর অন্য বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। নেক্সট এপিসোডে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আসবো এবং আরেকজন অতিথি নিয়ে আসবো। কে থাকছে দেখতে হলে চোখ রাখতে হবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।